নজর রাখবো পরবর্তী সংবাদে। আগামী 8 আগস্ট ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন, এই পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে সমস্ত প্রস্তুতি ইতিমধ্যে শুরু হচ্ছে। তবে জানিয়ে রাখি যে এই পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে আমবাসা ব্লকের অন্তর্গত বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের 65টি আসনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। যেটা খবর রয়েছে যে 41টি আসনের মধ্যে অনুষ্ঠিত হবে এই নির্বাচন, তবে 24টি আসনে বিজেপি প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে। অন্যদিকে টিপ্রামথা 13টি আসন এবং একই সঙ্গে 41টি আসনের মধ্যে বিজেপি 41টি আসনে, সিপিআইএম 32টি আসনে, টিপ্রামথা 13টি আসনে, কংগ্রেস 3টি আসনে এবং নির্দল প্রার্থী রয়েছে 1টি আসনে, অর্থাৎ 90 জন প্রার্থী। অপরদিকে এই পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে 9টি আসনের মধ্যে 3টি আসনে বিজেপি প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে। কি রয়েছে বিস্তারিত বিষয়টা শুনুন। সেটা কমপ্লিশন হওয়ার পর আমাদের ফাইনাল কন্টেস্টিং ক্যান্ডিডেটের অলরেডি আমাদের ফর্ম 7 রেডি হয়ে গেছে। তো সেই মোতাবেক আমরা যদি দেখি গ্রাম পঞ্চায়েতে টোটাল আমাদের সিট আছে 65টা, তার মধ্যে কন্টেস্টেড সিট আছে 41 আর আনকনটেস্টেড যাচ্ছে টোটাল 24। আর পার্টি ওয়াইজ কন্টেস্টিং ক্যান্ডিডেট যদি দেখি বিজেপির 41, সিপিএম 32, আইএনসি 3টা, ত্রিপুরা পার্টি 13, ইন্ডিপেন্ডেন্ট 1টা আছে, টোটাল 90 কন্টেস্টিং ক্যান্ডিডেট আছে। আর টোটাল আমাদের পঞ্চায়েত সমিতির আন্ডারে আছে 9টা সিট, 9টা সিটের মধ্যে আনকনটেস্টেড যাচ্ছে 3টা, কন্টেস্টেড হচ্ছে 6টা। পার্টি ওয়াইজ কন্টেস্টিং ক্যান্ডিডেট যদি দেখি বিজেপি 6, সিপিএম 5, আইএনসি 1, ত্রিপুরা মথা পার্টি 3 আর ইন্ডিপেন্ডেন্ট আছে 1 জন। টোটাল আমাদের 16 জন কন্টেস্টিং ক্যান্ডিডেট আছে পঞ্চায়েত সমিতির আন্ডারে। আপনি পঞ্চায়েত রয়েছে যেখানে আনকনটেস্ট হয়েছে? আনকনটেস্টেড আমাদের বাসুদেব পাড়া গ্রাম পঞ্চায়েত আছে, সম্পূর্ণটাই আনকনটেস্টেড হয়েছে। আর পঞ্চায়েত সমিতির মধ্যে তো 3টা সিট আছে যেটা মধ্যে আনকনটেস্টেড গেছে। নির্বাচনে আপনাদের প্রস্তুতি কতটা আছে? প্রস্তুতি আজকে আমাদের অলরেডি 1টা লেভেল আমাদের ট্রেনিং হয়ে গেছে ফার্স্ট র্যান্ডমাইজেশন হওয়ার পর। তো আর ট্রেনিং পোলিং পার্সোনাল তো ভালোই হয়েছে। সাইড বাই সাইড আমাদের যে কাউন্টিং হল বা আমাদের স্ট্রং রুম, সেটার প্রিপারেশন আমাদের হয়ে গেছে। সেটা হচ্ছে চান্দ্রপাড়ের যে স্কুল, যে পুরনো বিল্ডিংটা, সেখানেই আমাদের কাউন্টিং হল আর স্ট্রং রুম, সেটারও আমাদের প্রিপারেশন হয়ে গেছে। সাইমেন্টেনিয়াসলি আমাদের যে এসডিপিও আম্বাসার সাথে কথা হয়েছে অ্যাকর্ডিংলি, এখানে ভেরি রিসেন্টলি উইদিন আ শর্ট পিরিয়ড অফ 4 টু 5 ডেজ একটা সিকিউরিটি পার্সোনাল ওরা এখানে এসে পৌঁছবে। তো অ্যাকর্ডিংলি আমরা যদি দেখি তো ইলেকশনের পুরোটা প্রক্রিয়া আমরা ভালোভাবেই এখন অব্দি প্রিপারেশন চলছে, পিসফুলি আছে এখন। আপনারা শুনলেন কার্যত আমবাসা ব্লকের ভিডিও তথা রিটার্নিং অফিসার মুনমুন দেববর্মার বক্তব্য। তবে এই নিয়ে আমরা বিস্তারিত জানবো, আমাদের সাথে রয়েছে প্রতিনিধি মনোজ চক্রবর্তী আমবাসা থেকে। মনোজ দা, এই যে পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি চলছে, শুরুতে আমি জানতে চাইবো যে কেমন রয়েছে আমবাসার সেই প্রস্তুতিটা? শতাব্দী, দেখো ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন একদম দোরগোড়ায়, সেদিকে লক্ষ্য রেখে আমবাসা সমষ্টি উন্নয়ন আধিকারিকের যে আওতাধীন যে রয়েছে সেখানে নির্বাচনকে কেন্দ্র করে উনি সম্পূর্ণ দিকটি খতিয়ে দেখছেন এবং ব্যবস্থাপনা একদম চূড়ান্ত পর্যায়ে হয়ে গেছে। সেখানে পুলিশ প্রশাসন থেকে সাধারণ প্রশাসন সবাই সবার কাজ করছেন এবং সব দিক দিয়ে গুছিয়ে রেখেছেন, ভিজিট করছেন বিভিন্ন পোলিং স্টেশন গুলি, দেখছেন কাজ ঠিক করা হচ্ছে কিনা, সেদিক থেকে দিকে ওনারা অনেকটাই এগিয়ে আছেন। সাধারণত আমবাসা যে আরডি ব্লকের অন্তর্গত 60টি পঞ্চায়েত রয়েছে, সেখানে 65টি আসন ছিল, তার মধ্যে দেখা গেছে 24টি আসন বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে এবং 41টি যে আসন রয়েছে গ্রাম পঞ্চায়েতে, সেখানে আগামী সম্ভাব্য যে 8ই অগস্ট ভোটের ঘোষণা করা হয়েছে সেদিকে সেই অনুযায়ী ভোট হবে। পাশাপাশি আমবাসা পঞ্চায়েত সমিতির যে 9টা আসন ছিল তার মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় 3টি আসন বিজেপি জয়লাভ করেছে, বাকি রয়েছিল 6টি আসন। সেই ক্ষেত্রেও সেই 6টি আসনে নির্বাচন হবে, সেখানে বিজেপি রয়েছে কংগ্রেস, ত্রিপ্রমথা এবং সিপিএম এর প্রার্থীরাও রয়েছেন, তারা প্রতিদ্বন্দ্বিতা করবেন একে অপরের। এই দিক দিয়ে নির্বাচনকে রেখে চূড়ান্ত রকমের প্রস্তুতি নেওয়া হয়েছে আমবাসা ব্লকের পক্ষ থেকে ব্লক আধিকারিক মনমোহন দেববর্মা, যিনি আরো রয়েছেন সবকিছু ভালোভাবে দেখাশোনা করছেন। একদমই। তো এবারে এই নির্বাচনকে কেন্দ্র করে বিশেষ করে নিরাপত্তা বিষয়টিকে তো অবশ্যই মাথায় রাখতে হয়, তো সেই দিকটা কেমন নজরদারি রয়েছে যদি একটু তুলে ধরো?
নিরাপত্তার দিক দিয়ে আম্বাসার যে ব্লকের আধিকারিক রয়েছেন মনমোহন দেব বর্মাধা, এই আম্বাসা ব্লকের আরো উনি সেই ব্যাপারটি নিয়ে এসে মহকুমা পুলিশ আধিকারিকের সাথে কথা বলেছেন। ওনারা আম্বাসার যে ওসির উনার সাথে কথা বলেছে এবং তারা প্রথম পর্যায়ে একটি মিটিংও করেছেন নিরাপত্তা বিষয় নিয়ে, যাতে সব ধরনের দিয়ে নিরাপত্তা দেওয়া যায়, যাতে কোনো ধরনের অসুবিধা না হয়, যে কোনো সমস্যা থাকলে তা তড়িঘড়ি সমাধান করার জন্য। তো পুলিশ প্রশাসনকেও সেই দিকটি নজর রাখার জন্য উনি বলেছেন। এবং বুঝলাম না, আবার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বর্তমানে সময় সময় ওরা টহল দিচ্ছেন এবং বিভিন্ন এলাকায় টিএসআর বাহিনী পুলিশ রয়েছেন, মোতায়েন করা হয়েছে, যাতে পরিবেশ শান্ত থাকে, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে। একদমই, ধন্যবাদ মনোজদা তোমাকে। বিস্তারিত বিষয় আমাদের প্রতিনিধি তুলে ধরলো, তবে যাই হোক, যেহেতু নির্বাচন প্রায় ঘনিয়ে এসেছে, দূর করাই করার আছে, তাকে কেন্দ্র করে ইতিমধ্যে বিস্তারিত বিষয়টা আজ তুলে ধরা হয়েছে, যেখানে 24টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপি জয়ী হয়েছে। তার পাশাপাশি যেহেতু 8ই আগস্ট পঞ্চায়েত নির্বাচন, তাই তাকে কেন্দ্র করে রীতিমতো নিরাপত্তার দিকটিও ইতিমধ্যে খতিয়ে দেখা হচ্ছে, যেটা আজ জানিয়ে দিয়েছেন রিটার্নিং অফিসার মুনমুন দেব বর্মা। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন, বিরতির সঙ্গে থাকুন।